مولاي صل وسلم دائما أبدا على في ليلة القدر. وما أدراك ما ليلة القدر؟ ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كان ليلة القدر نزل جبرائيل عليه السلام كبكبة من الملائكة ويصلون على عبد قائم أو قاعد يستر الله عز وجل. وقال النبي صلى الله عليه صدق الله مولانا العظيم وبلغ رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী জামিতুল ফালাহ জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই তফসির মাহফিলের আজকের এই ১৯তম দিনে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত প্রধান ইমাম জামে আহমদিয়া সোনিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক উস্তাদি উস্তাদি আল মুখারম হাফেজ মৌলানা আহমদুল হক হুজুর মুদাসিন নবুল আলী এবং আপনারা যারা আমার সামনে বসা আছেন আশিক রসুল নবী প্রেমিক ওলি প্রেমিক আল্লাহওয়ালা বান্দা সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর দয়া করে আপনাদের সামনে বলার সুযোগ করে দিয়েছেন যাতে করে নিজেকে আরো বেশি পরিপাটি পরিশুদ্ধ করতে পারি, এটাই আমি মনে করি। সারা বাংলাদেশে কথা বলা আর জামিয়াতুল ফালাহ মতো জাতীয় মসজিদে যেখানে আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই খেতাবত করে দিয়েছেন এই মিম্বরে, সেখানে কথা বলার মধ্যে অনেক বড় একটা ব্যাপার রয়েছে। তো আল্লাহ যদি তৌফিক দান করেন আমার প্রিয় মুর্শিদের নজর হলে আপনাদের সামনে লাইলাতুল কদর সম্পর্কে দু এক কলমা বলবো। যদিও মুলাখাস জিস্ট হুজুর বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে ৫৭ নম্বর সূরা হচ্ছে লাইক সূরা কদর, বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে ৫টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে, এই সূরার মধ্যে ৩০টি শব্দ রয়েছে এবং ১১২টি হরফ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সূরা কেন নাজিল করলেন? মুফাসসিরিন কেরাম, অনেক সময়ের স্বল্পতা রয়েছে, আমি খুব সংক্ষেপে বলছি, মুফাসসিরিন কেরাম বলতে লাগলেন যে বনি ইসরাইলের একজন বড় আবেদ আল্লাহওয়ালা বান্দা ছিল যার নাম হচ্ছে সামহুন গাজী, যিনি ১০০০ মাস পর্যন্ত দিনের বেলায় জিহাদ করতেন এবং রাতের বেলায় আল্লাহর জিকির এবং নামাজের মাধ্যমে কাটাতেন। আপনি আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কিরামকে ওনার ব্যাপারে বয়ান দিচ্ছেন, শোনো বনি ইসরাইলের একজন সামহুন গাজী রয়েছে, যে ব্যক্তি দিনের বেলায় জিহাদ করে, রাত্রে বেলায় কিয়াম করে এবং আল্লাহর জন্য জিকির করে, নামাজ পড়ে। তো সাহাবায়ে কিরাম মনে মনে চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত তো অত্যন্ত কম, আমরা তো ১০০০ মাস কিংবা ৮৩ বছর ৪ মাস হয়, এতদিন তো আমরা হায়াত পাই না, আমাদের হায়াত তো কম, আপনার উম্মতের হায়াত ভবিষ্যতে আরো কম হবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে ওনার মতো ইবাদত করতে পারি? এই কথা আরজ করতে করতে রব্বুল আলামিন আসমান থেকে দেখতে পেলেন আমার নবীর চেহারায় আনোয়ারের মধ্যে একটু মলিনতা দেখা যাচ্ছে, আর আমার নবীজির চেহারা মলিন হওয়া মাত্র রব্বুল আলামিনের কুদরতের অন্তর কেঁপে ওঠে। আল্লাহ বলে, জিব্রাইল যাও আমার হাবিবকে এখনই গিয়ে সুসংবাদ দিয়ে দাও, আমার হাবিবের উম্মতের জন্য আমি এমন একটি রাত দিয়ে দেব যে এক রাতের মর্তবা হবে বনি ইসরাইলের ১০০০ মাসের চেয়ে উত্তম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ চান যে আমরা নিস্তার যেন পেয়ে যাই, আমার আল্লাহ চান অন্য নবীর উম্মতেরা চুল পরিমাণ বেয়াদবি করলে, নবীর সাথে চুল পরিমাণ গোস্তাগি করলে সাথে সাথে আল্লাহর আজাব চলে এসেছে। কওমে লুতের উপরে আজাব এসেছে, মুসা কালিম আলাইহি সালামের উম্মতের উপরে আজাব এসেছে, হযরত সালেহ আলাইহি সালামের উম্মতের উপরে আজাব এসেছে, কিন্তু আমার নবীর উম্মতেরা নবীর সাথে বদরের ময়দানে নবীকে তলোয়ারের সামনে আহ্বান করেছে, উহুদের ময়দানে আহ্বান করেছে তলোয়ারের সামনে,
খাইবার খন্দকের মধ্যে এবং কি আমল নবী দুনিয়া থেকে পর্দা করার পরে নবীর লাখে জিগার হাসনাইনে কারিমাইনে ইমাম হোসাইনকে কারবালার মাঠে শহীদ করেছে নবীর উম্মত এত কষ্ট নবীকে দিচ্ছে দিয়েছে উম্মতেরা তারপর আল্লাহর আযাব আসে নাই কারণ কোরআন বলছে মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম আমি কেমন করে আযাব দেব হাবিব যেখানে আপনি রয়েছেন উপস্থিত সুবহানাল্লাহ যেখানে আপনি উপস্থিত সেখানে আমি কেমন করে আযাব দেব আযাব দেওয়া তো দূরের কথা আমি চাচ্ছি আপনার উম্মত হওয়ার কারণে এই আখেরি জামানার উম্মতরা যেন খুব ইজি খুব সহজে পার পেয়ে যায় নিস্তার পেয়ে যায় তাই আমি লাইলাতুল কদর দিয়েছি এই একটা রাতে যদি তারা ইবাদত করতে পারে তারা 83 বছর 4 মাস ইবাদতের বেশি সওয়াব পাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি চাই আপনার উম্মত নিস্তার পেয়ে যাক তাই আমি সূরা ইখলাস দিয়েছি এত ছোট্ট একটি সূরা যেটা তিনবার তেলাওয়াত করলে খতম কোরআনের সওয়াব পাওয়া যাবে আমি সূরা ইয়াসিন দিয়েছি যেটা একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যাবে আল্লাহ চান আমাদের নিস্তার পেয়ে যায় আসুন এই লাইলাতুল কদর মূলত কি পবিত্র কোরআনুল কারীম বলছে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর আমি এই কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে সুবহানাল্লাহ আমি কোরআন নাযিল করেছি এখানে কোরআন শব্দটা স্পষ্ট উল্লেখ না হলেও হুজ একটা জমির রয়েছে এই আরবি গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী আনজালনাহু ওই হুর মর্জা হচ্ছে হু দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে সুবহানাল্লাহ কোরআনের জিকির আগে হয়ে গিয়েছে এখান থেকে একটা নুকতা আমি বলি আপনাদেরকে যারা আশিক রাসূল তাদের কলম তাজা হবে যে কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদর যদি 1000 মাসের চেয়ে উত্তম হয় তাহলে যার উপরে কোরআন নাযিল হয়েছে সুবহানাল্লাহ যিনি সাহেবে কোরআন যিনি না হলে কোরআন নাযিল হতো না যিনি হয়েছেন বলে আল কোরআনুল কারীম হুয়া মুনাজ্জালু আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মাকতুব ফিল মাসাহিব والمنقول عنه نقلا متواترا بلا شبهه আমার নবী যদি না আসতো কোরআন নাযিল হতো না তাহলে কোরআন নাযিল হওয়ার রাত যদি 1000 মাসের চেয়ে উত্তম হয় নবীর আগমনের রাত তত মিলাদুন নবীর রাত লাইলাতুল কদরের চেয়ে উত্তম বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর শুনছিলাম কোরআন নাযিল হয়েছে সেদিন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর হে আমার হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্তবা কি লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর এই রাত 1000 মাসের চেয়েও উত্তম বলে সুবহানাল্লাহ তো আমরা লাইলাতুল কদর কোথায় পাবো এই রাতটা আমরা কখন পাবো এটা আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কিভাবে নবীজি বলেছেন তাহাররাও লাইলাতুল কদরে ফি আশি আওয়াখির মিন রমজানা তোমরা রমজানের শেষ 10 দিন লাইলাতুল কদরকে তালাশ করো সুবহানাল্লাহ আবার বলেছেন ফিল বিত্রে বেজোর রাতগুলোর মধ্যে যেমন 21 23 25 27 29 সুবহানাল্লাহ আরো সহজ যদি করতে চান কিভাবে এই সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর শব্দটি এসেছে তিনবার কয়বার এসেছে তিনবার আরো জোরে বলেন কয়বার তিনবার এই লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর লাগে কয়টা অক্ষর লাগে বাবা 9টা আরো জোরে বলুন কয়টা 9টা তাহলে তিনবার লাইলাতুল কদর এসেছে তাহলে 9টা অক্ষর তিনবার এসেছে তিন দিয়ে 9 কে যদি গুণ করা হয় 3 9 27 হয় বলে সুবহানাল্লাহ তাহলে এখান থেকে একটা বোঝা যায় যে 27তম রজনী মাহে রমজানের লাইলাতুল কদর নিহিত রয়েছে সুবহানাল্লাহ আর একটা সুন্দর সূত্র রয়েছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর এই লাইলাতুল কদরের রহমত বরকত দয়া মাগফিরাত ক্ষমা সবগুলো ততক্ষণ থাকবে ফজরের সূর্য ওঠার আগ পর্যন্ত সুবহানাল্লাহ এখানে যে হিয়া শব্দ রয়েছে হিয়া এই হিয়া মানে লাইলাতুল কদর এই হিয়াটা আছে যে এখানে 30টা শব্দ আছে এই সূরার ভিতরে তার মধ্যে হিয়াটা হচ্ছে 27 নম্বর শব্দ সুবহানাল্লাহ সেখান থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর
27তম রজনীতে নিহিত রয়েছে সুবহানাল্লাহ এছাড়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যখন মাহে রমজানে দশম শেষ 10 দিন আসতো ইজা দাখালা আশর দশম শেষ 10 দিন যখন আগমন করত আমার নবী মজবুত করে সাতটা একেবারে মজবুত করে লুঙ্গিকে পেঁচিয়ে বাঁধতেন সুবহানাল্লাহ মজবুত করে লুঙ্গি বেঁধে ইবাদতে নেমে যেতেন সুবহানাল্লাহ এবং নিজের পরিবার পরিজনকে জাগাতেন শেষ 10 দিন নিজেও জেগে থাকতেন বলা হচ্ছে নবীজি শেষ 10 দিন যেভাবে ইবাদত করতেন যত এত বেশি পরিমাণে ইবাদত করতেন অন্য সময় নবীকে এত ইবাদত করতে দেখা যেত না মানে বোঝা যাচ্ছে এই 10টা দিন আমার নবীজি অনেক বেশি মজবুত ভাবে ইবাদত করতেন যাতে করে লাইলাতুল কদরটা পাওয়া যায় সুবহানাল্লাহ আজকে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাইলাতুল কদরের এই রহমত বরকত বলা হচ্ছে হাদিসের মধ্যে ইজা দাখালা লাইলাতুল কদরে নাযালা জিবরাইল আলাইহিস সালাম যখন লাইলাতুল কদর আসে জিবরিল আসমান থেকে ফেরেশতাদের বহর নিয়ে জমিনে নামে সুবহানাল্লাহ জমিনে নেমে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে কেউ দাঁড়িয়ে আছে আর কেউ বসে আছে কিন্তু আল্লাহর জিকিরে মগ্ন আছে এমন বান্দাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে সালাম দেয় তাদেরকে দোয়া করে এবং তাদের সাথে মুসাহাফা করে মুআনাকা করে যারা সত্যি সত্যি খুশু খুদু নিয়ে আল্লাহর ইবাদত করবে তারা অবশ্যই বুঝতে পারবে যে তাদের সাথে আল্লাহর ফেরেশতা মুলাকাত করছে সুবহানাল্লাহ গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ঈমান এবং ইখলাস নিয়ে আল্লাহর জন্য দাঁড়াবে রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে সুবহানাল্লাহ এছাড়া শুধু আমরা না লাইলাতুল কদরে ফেরেশতারা যখন এই আমলের সওয়াবের রহমতের দয়ার ভান্ডার নিয়ে আল্লাহর পক্ষ থেকে আগমন করে বলা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম চারটা পতাকা নিয়ে আসে একটা পতাকা গেড়ে দেয় মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর রওজার উপরে সুবহানাল্লাহ একটা পতাকা কাবার ছাদে আরেকটা পতাকা মসজিদে আকসার ছাদে বাইতুল মুকদ্দাসের আরেকটা পতাকা নবমণ্ডল আর ভূমণ্ডলের মাঝখানে চারটা পতাকা এরপরে জিবরিল আলাইহিস সালাম সমস্ত যাকিরিন সমস্ত যারা কিয়াম করছে যারা আল্লাহর জন্য জিকির করছে যারা কোরআন তিলাওয়াত করছে তাদের সবাইকে রহমত বরকত দয়া দিয়ে 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 যাওয়ার সময় কিছু সামান্য কিছু রহমত যদি বেঁচে যায় কিছু দয়া যদি বেঁচে যায় কিছু বরকত যদি বেঁচে যায় ছিটে ফোঁটা সেগুলো জমিনে দিয়ে যায় কাদেরকে অর্থাৎ লাইলাতুল কদরে রহমত বরকতের যে দয়া সেখানে কিছু ছিটে ফোঁটা অংশ কাফেররাও পেয়ে যায় যে কাফের সেখান থেকে বরকত রহমত একটু পাবে সে সেই বছর মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ এটা তাফসীর তিবিয়ানুল কুরআন মধ্যে আল্লামা গোলাম রসুল সাইদি লিখছেন যে লাইলাতুল কদরে মুসলমানরা ইমানদাররা আশিকরা তো বরকত রহমত পায় পায় শুধু মুসলমান নয় অনেক কাফেররাও কিছু রহমত পেয়ে যায় আল্লাহর পক্ষ থেকে এবং সেটা পাওয়ার কারণে তার নসিবে সেই বছর মুসলমান হওয়ার সৌভাগ্য নসিব হয়ে যায় সুবহানাল্লাহ এই মহিমান্বিত রজনী আল্লাহ আমাদেরকে দিয়েছেন এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে রহমত আমাদের পক্ষ থেকে চলে গেছে 10 দিন হুজুর বলেছেন মাগফিরাত চলে যাচ্ছে আজকে মাগরিব পর্যন্ত সময় আছে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুত্তুম লা মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা আল্লাহর রাস্তায় শহীদ হও কিংবা আল্লাহর রাস্তায় জিহাদ করে করে মৃত্যুবরণ করো আর যাই কিছু তোমরা করো না কেন সব কিছু এক পাল্লায় দিলে আল্লাহর দয়া এবং মাগফিরাত এক পাল্লায় দিলে সেটা কিয়ামত পর্যন্ত ভারী থাকবে সুবহানাল্লাহ আল্লাহ চাইলে আমরা কোটি কোটি ইবাদত করলে যেই দয়া করতে পারেন আল্লাহ চাইলে কিছু ছাড়াও সেই দয়া আমাদেরকে করতে পারেন আল্লাহর মাগফিরাতের মকাম এত উঁচুতে কিন্তু আমাদের কাছ থেকে 10 দিন মাগফিরাতের চলে গেছে আর 10 দিন মাত্র নাজাতের বাকি আছে আমাদের উচিত হবে বাকি 10টা দিন আমরা যেন পারফেক্টলি
আদায় করতে পারি আমরা যারা এখনো কোরআন শরীফ পড়তে পারি নাই মেহেরবানি করে আমরা যেন কোরআন খুলি আমরা যারা এখনো পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারছি না আমরা যেন মেহেরবানি করে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করি এবং আপ্রাণ চেষ্টা করি এই 10টা দিন আমরা যেন ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদরকে মসজিদের মধ্যে পেয়ে যাই সুবহানাল্লাহ নবী বলেছেন যে ইতিকাফ যারা করবে মুতাকিফ যারা আল্লাহর জন্য আল্লাহর প্রেমে মসজিদে চলে আসবে পরিবার পরিজন সবকিছুকে ছেড়ে তারা এমন সওয়াব পাবে কাহাজ্জাতাইনে আও উমরাতাইনে দুইটা হজ দুইটা উমরার পরিমাণ সওয়াব পাবে যারা এই লাস্ট 10 দিন ইতিকাফ করবে সুবহানাল্লাহ যারা আল্লাহর রাস্তায় ইতিকাফের জন্য মসজিদে চলে আসবে বলা হচ্ছে হাদিসের মধ্যে তাদের জন্য কাল হাশরের মাঠে তাদের সামনে তিনটা এমন উঁচু উঁচু দেয়াল দেয়া হবে জাহান্নাম এবং তার মাঝখানে তিনটা দেয়াল আল্লাহ এমন উঁচু করে দিয়ে দিবেন এক একটা দেয়াল জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা তিনটা পরীক্ষা থাকবে যেই পরীক্ষা জাহান্নাম এবং তার মাঝখানে আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে আর আজ করছিলাম এই লাইলাতুল কদরের রাত এমন একটি রাত যে রাতে সাগরের নদীর পানি মিষ্টি হয়ে যায় সুবহানাল্লাহ লাইলাতুল কদর এমন একটি রাত যেই রাতে অনেক বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দেবে তবে মেহেরবানি করে কিছু ব্যাপার রয়ে গেছে যারা লাইলাতুল কদরেও আল্লাহর মাফ পাবে না এটা সতর্ক থাকতে হবে যেমন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে তিন দিন ধরে কথাবার্তা বন্ধ শরীয়ত কোনো কারণ ছাড়া ইসলামিক কোনো কারণ ছাড়া মনে করেন যে সে শরাব খাচ্ছে মদ খাচ্ছে ঘুষ খাচ্ছে জুয়া খেলছে সেজন্য আমি তার থেকে দূরে আছি এটা ভিন্ন ব্যাপার সে কুফুরি করছে তাই দূরে আছে এটা ভিন্ন ব্যাপার কিন্তু সামান্য টাকা পয়সার জন্য সামান্য জায়গা সম্পত্তির কলহের জন্য এক মুসলমান আর এক মুসলমান সাথে তিন দিন পর্যন্ত যদি কথা বন্ধ রাখে তার লাইলাতুল কদরেও কোনো দোয়া কবুল হবে না লাইলাতুল বরাতেও কোনো দোয়া কবুল হবে না কথা বলেন ঠিক কিনা এছাড়া যারা মা বাবার নাফরমানি করে যারা মা বাবাকে কষ্ট দেয় মা বাবার কথা শুনে না মা বাবার সাথে গুস্তাখি বেয়াদবি করে তাদের কোন ইবাদত লাইলাতুল কদরে কবুল হবে না এছাড়া যারা শরাব পান করে যারা হারাম খায় তাদের কোনো দোয়া কবুল হবে না এরকম কিছু ব্যাপার রয়েছে এই ধরনের ব্যাপার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন বলুন না লাইলাতুল কদর রাতে হযরত ওসমান ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন গোলাম ওনাকে বলতে লাগলেন হুজুর আমি হঠাৎ করে বছরে একদিন নৌকা চালানোর সময় দেখি সাগরের নদীর পানি মিষ্টি হয়ে গেছে বলে তুমি একদিন আমাকে যেদিন মিষ্টি লাগবে নদীর পানি সেদিন তুমি আমাকে বলবে দেখা গেল একদিন নৌকা চলে তিনি যখন যাচ্ছিলেন দেখতে পেলেন যে সাগরের পানি নদীর পানি মিষ্টি তিনি হুজুরকে বলে হুজুর আজকে পানি মিষ্টি হয়ে গেছে বোঝা গেল আজকে লাইলাতুল কদর সুবহান